This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. Safe বলতে আমি বুঝি যারা কনসেন্টের মানে বোঝে, যারা ওরকম অকারণে গায়ে হাত দিয়ে দেবে না, যারা আমাকে কোনো সেক্সুয়ালি হ্যারাস করার কথা ভাববে না, যারা আমাকে বিছানায় টেনে নিয়ে যাবে না, তাদেরকে আমি সেফ বলছি। আমি একদম ব্যাখ্যা করে দিলাম। বহু প্রতীক্ষিত ছবি এবং যেটা নিয়ে লিটারালি যবে যবে অ্যানাউন্সমেন্ট হয়েছিল তখন থেকেই উন্মাদনা তুঙ্গেছিল এবং সেই ছবি মুক্তি পাচ্ছে আর কিছুদিনের মধ্যেই, বলা যেতে পারে পুজোর ছবি আসছে বহুরূপী সঙ্গে পড়ি। ইয়েস অফকোর্স আজ ভেরি অন প্রীতা পরি রয়েছে, স্বাগত বলে, ভীষণ ভালো লাগছে। সবচেয়ে দেখুন ভীষণ একটা গ্লুমি অ্যাটমসফিয়ারের মধ্যে আমরা বেশ অনেকগুলো দিন কাটিয়ে ফেলেছি, তার মধ্যে দাঁড়িয়ে এরকম যে ফুসিয়া পিঙ্ক কালার কম্বিনেশন তুমি ভেবে নিয়েছো, দেখেই খুব ভালো লাগছে, মন খুব ভালো হয়ে গেছে। কেমন আছো আগে বলো? আমি ভালো আছি, থ্যাংক ইউ, বাট আমি ক্রেডিট নিতে পারবো না, আমি ভাবিনি আমার স্টাইলিস্ট ভেবেছে, আমি এত ভাবতে পারছি না এই মুহূর্তে। আচ্ছা পরি তো আমরা দেখলাম, এক গান দেখলাম, সেখানে রোম্যান্স দেখলাম, কিন্তু পরির সঙ্গে রীতাবুরির কোথায় মিল এবং ক্যারেক্টারটা সম্পর্কে একটু জানবো। আমার মনে হয় পরির সাথে রীতাবুরির কোনো মিল নেই, পরি একটা অন্যই মানুষ, অন্যই একটা ক্যারেক্টার, এবং যতটা একটা ক্যারেক্টার আমার নিজের জীবনের থেকে আলাদা হয় তত বেশি চ্যালেঞ্জিং হয়, অ্যান্ড আমি সেটা ততটা এনজয়ও করি। পরির জীবনটা খুবই একাকিত্বের সাথে কেটেছে, ওকে কোনোদিন কেউ বোঝেনি, সবাই সবসময় জাজ করেছে কেন কি কি কারণে, সেগুলো ছবিটা দেখতে হবে জানবার জন্যে। কিন্তু ও যখন ওর বাবিকে পায়, ওর বরকে আবির সুমন্তকে পায়, তখনও ওর পুরো ভুবন ওখানেই পেয়ে যায়। মানে এমন একটা মানুষ যে ওকে ওর জন্যই ভালোবাসে, যে ওকে ওকে কোনো জাজ করে না, ওকে আগলে রাখে, তো ওর গোটা জগৎ হচ্ছে ওর বাবি, মানে ওর সেই ভালোবাসা রয়েছে ওর বরের প্রতি। মানে মানে বর হচ্ছে সমস্ত কিছু, মানে সুমন্তই হচ্ছে ওর জগৎ, মানে বাবি বলতে একেবারে কি বলবো, ওর সব। তো পুলিশ অফিসারের বউ হওয়া তো চারটিখানি কথা নয়, তার কারণ তোমার বর কখনো শুধু তোমার হয় না, সে জনতারও, কার কখন বিপদ হবে, অসুবিধা হবে, সেখানে এতগুলো ডাকাতি হয়ে যাচ্ছে যেটা ট্রেলারে দেখেছি ইত্যাদি, এতগুলো গুরু দায়িত্ব তার উপরে এসে পড়ে। সেইখানে কোথাও না কোথাও মানে হয় না, পরির চাহিদাটা, পরি যতটা ওকে পাশে চায়, যতটা ওকে দরকার, শি নিডস হিম, তো সেইটা ওই জাগল করতে গিয়ে, ব্যালেন্স করতে গিয়ে কি বলবো, যে আমার বাবির সুমন্তর একেবারে কি বলবো, জীবন নাজেহাল হয়ে যায় টু দা পয়েন্ট যেখানে এই যে দুটো ট্র্যাক ছবির সেটা একটা কোথাও গিয়ে মিশে যায়, মানে ওই প্রফেশনাল এবং পার্সোনাল লাইফ, সেটাও অ্যাগেন ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে কি করে, ইটস আ ভেরি ইন্টারেস্টিং এন্ড ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ, প্রচুর লেয়ার আছে যা যতটুকু বুঝলাম স্ক্রিপ্ট। হ্যাঁ, সো এই জন্য এখনো পর্যন্ত তোমরা পরির লাইট সাইডটাই দেখেছো গানে বা ট্রেলারে, যে প্রিটি হ্যাপি ইনোসেন্ট, লাইক ইউ নো, বরকে খুব ভালোবাসে, অনেক প্রেম দুজনের প্রতি, বর বউয়ের দুজনের মধ্যে। কিন্তু চরিত্রটার আরো অনেকগুলো ডিপ লেয়ার্স আছে, যেটা ছবিটা দেখলে তোমরা অনিয়নের মতো পিল করে জানতে পারবে কি কি লেয়ার আছে। আচ্ছা এই ক্যারেক্টারটার সঙ্গে তুমি যেরকম বললে যে সেই বেশ তাকে বেশ জাজ করাই হয়, ইভেন ব্যক্তিগত জীবনে তোমাকে এতভাবে ট্রোল, এতভাবে জাজ করা হয়, মানুষের তোমার স্ট্রাগলটাই সিরিয়াসলি মানুষ জানে না, কিন্তু আমরা কিছু কিছু ইনস্ট্যান্সেস আমরা জানি, তাহলে সেক্ষেত্রে কোথাও একটা জায়গায় এইটুকু হয়তো কানেক্ট আমরা পাচ্ছি, সেটাও নেই। নো নো কানেক্ট, বিকজ আমাকে জাজ করা হয়ে থাকলেও, বেশ কিছু সময় ট্রোলড হয়ে থাকলেও, মোস্ট ডেজ, মোস্ট নাম্বার অফ ডেজ আই হ্যাভ স্পেন্ড ইন দিস ইন্ডাস্ট্রি অভিনেত্রী হিসেবে, আমি মানুষের ভালোবাসা পেয়েছি। I am the most followed social media actor at this point Hollywood থেকে, আমি যেখানে যাই মানুষ শুনতে তাদের ভালোবাসা একেবারে কি বলবো, মানে তাদের ভালোবাসা সমর্পণে আমাকে ভরিয়ে দেয়। আর আমার আপনজন, আমার বাড়ির লোক বলো, বন্ধু বান্ধব বলো, প্রেমিক বলো, সবাই আমাকে এতটা সাপোর্ট, এতটা লাড, এতটা ভালোবাসা দিয়েছে যে আমি এটা বলতে পারবো না যে আমাকে কেউ বোঝে না, আমার শুধু একটাই মানুষ রয়েছে, না, আমার আমার জগৎটা খুব ভরা, পরির নয়, পরির শুধু তার বর আছে। আচ্ছা পরির শুধুই বর, ফাইনালি আমরা মোটামুটি আমরা একটা ছবির গল্পের একটা ছোট্ট একটা পোর্শন আমরা একটুখানি বুঝতে পারলাম, কিন্তু এবার হচ্ছে যে এই যে চরিত্রটা হয়ে ওঠা এবং চরিত্রকে ভীষণ নিজের মতন করে বুঝে নিতে হবে, রক্ত মাংস তোমাকে গড়ে তুলতে হবে, বেসিক হোমওয়ার্ক কি থাকে এবং ক্যারেক্টার স্কেচটা মানে বা কোন চরিত্রটা করবে, কোন ছবিটা করবে না, তো সেটা করতে তোমার এক্স্যাক্টলি সিলেকশন প্রসিজার্স কি কি রীতা ভরি?
ছবি সিলেক্ট করবার জন্য অবভিয়াসলি লাইক দুটো তিনটা জিনিস দেখে নিই। একটা হচ্ছে কোন প্রোডাকশন হাউস, তার কারণ হচ্ছে যে পরিচিত প্রোডাকশন হাউস হলে ছবিটা যে মুক্তি পাবে সেটার একটা অ্যাসিওরেন্স পাওয়া যায়, পরিচিত না হলে তখন একটা ডাইসি হয়ে যায়। এবং আমার এরকম অভিজ্ঞতা রয়েছে যেখানে ছবিতে কাজ করেছি এবং ছবিটা আলটিমেটলি মুক্তিই পাইনি, সেটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যে আমার চরিত্রটা পছন্দ কিনা, চরিত্রটা আমি এক্সাইটেড কিনা প্লে করবার জন্যে। থার্ড হচ্ছে ইদার আমার প্যাশন অর আমার ফিনান্সেস লাইক ইউ নো ফুলফিলড হচ্ছে কিনা ছবিটা থেকে। যদি দুটোর মধ্যে কোনোটাই না হয় আমি সেই কাজ নেবো না, আমি সেটা ছেড়ে দেবো। হয় আমাকে বিপুল পরিমাণ টাকা দাও, যেটা বাংলা ইন্ডাস্ট্রিতে সত্যি ছবি টবি ইয়েতে লাইক ইউনো লোকে ধার ধারে না, যে তাহলে অর ছবির কন্টেন্ট এমন হতে হবে যে ইয়া আমি আমি এটা করতে চাই, ঠিক আছে, ফর শিওর লাইক ইউনো সেরকম। যদি দুটোর মধ্যে কোনোটাই না হয় আমি বিশ্বাস করো আমি অন্য দেশে গিয়ে বসে থাকবো, কিন্তু আমি হাবি জিনিস আমি করবো না, আমার কোনো ইচ্ছে নেই। আই লাইক মেনটেনিং মাই স্ট্যান্ডার্ড। তো এই ছবির একটি গান যে সম্প্রতি মুক্তি পেয়েছে এবং সেই গান নিয়ে রীতিমতো মানুষজন জাস্ট দিওয়ানা বলে না, হিন্দিতে একটা শব্দ আছে দিওয়ানা হয়ে গেছে, মানে টিপিক্যাল রোমান্টিক একটা গান আমরা ওখানে দেখেছি। কে বেশি রোমান্স মানে রোমান্টিক, তুমি না আবিরদা? এই রে, এটা তো ডিবেটেবল, এটা তো ডিবেটেবল কে বেশি রোমান্টিক। আই মিন আবিরদা রিয়েল লাইফে রোমান্সটা তো অন্য কারোর সাথে করে, সে এটার কৈফিয়ত দিতে পারবে। তবে আমি অ্যাজ এ মানুষ খুব রোমান্টিক, আমার মধ্যে প্রচুর রোম্যান্স প্রেম ভালোবাসা রয়েছে, আমি রোম্যান্সে বাজি। আর আই এম শিওর আবিরদাও পার্সোনাল লাইফে নিশ্চয়ই খুব রোম্যান্টিক, না হলে আমরা যখন শুট করি যেভাবে কেমিস্ট্রি বিল্ড করি চাহনি থেকে শুরু করে টাচ এভরিথিং যত অর্গ্যানিক্যালি আবিরদা করে, ঠিক আছে, উইদাউট এনি এক্সট্রা অ্যাডেড এফোর্ট, মানে কিছু অতিরিক্ত করতে হয় না প্রেমটা দেখানোর জন্য, একটা হালকা ছোঁয়া একভাবে ধর, সেটা না ভেতরে প্রেম না থাকলে হয় না। ও আচ্ছা, তাহলে তো মানে কি বলবো, একেবারে দশে দশ, মানে হিরোইন তো দিয়েই দিয়েছে। আমি দিয়েছি দশে দশ, মানে আবিরদা আমার কত নম্বর দেবে সেটা তুমি জেনে আমাকে বললো, ঠিক আছে, রোম্যান্স। আচ্ছা এবার একটুখানি বলো তো, এই যে ছোঁয়া নিয়ে তুমি বললে, কিন্তু এই ছোঁয়া নিয়ে এখন লিটারালি সরগরম টলিপাড়ায়, যেটাকে আমরা বলছি মিটু, সেক্ষেত্রে অরিন্দম শীলের নাম জড়িয়েছে এবং আরো অনেকের নাম মাঝে মধ্যেই আমরা শুনছি। কিভাবে দেখো এই মিটু বা এই জিনিসগুলোকে ইন্ডাস্ট্রিতে, কারণ সেটা তো একটা স্বপ্ন ভেঙে যাওয়ার মতন। না, স্বপ্ন ভেঙে যাওয়ার মতো আমার জন্য তো একেবারেই নয়, তার কারণ হচ্ছে যে আমি তো কখনো কোনো ইলিউশনে বাঁচিনি যবে থেকে কাজ করতে এসেছি। তুমি যদি মেয়ে হও এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে খুব ইনিশিয়ালি তুমি ইন্ডাস্ট্রির লাইক ইউ না এই কলকব্জা কিরকম কিভাবে চলে, লোকজন কিরকম, কার থেকে বেঁচে থাকতে হবে, কে সেফ কে সেফ নয়, এগুলো তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেরই হয়ে যায়। আমি বেছে বেছে সেফ লোকজনের সাথে কাজ করেছি, সেফ বলতে আমি বুঝি যারা কনসেন্টের মানে বোঝে, যারা ওরকম অকারণে গায়ে হাত দিয়ে দেবে না, যারা আমার কোনো সেক্সুয়ালি হ্যারাস করবার কথা ভাববে না, যারা আমাকে বিছানায় টেনে নিয়ে যাবে না, তাদেরকে আমি সেফ বলছি। আমি একদম ব্যাখ্যা করে দিলাম, এনি ওয়ান হু উড ডু এনি অফ দ্য থিংস আই সেড ইজ নট সেফ, এবং তার সাথে কাজ করতে ইচ্ছুক নই, বা সেরকম কিছু যদি ঘটনা ঘটে আমি সেখান থেকে আই উইল ওয়াক আউট, দ্যাটস মাই ডিসিশন অ্যান্ড ইটস গোনা, আই অ্যাম গোনা স্টিক টু ইট। যত বড় ছবি হোক, যত বড় কাজই হোক, যত বড় পরিচালক বা প্রডিউসারই হোক না কেন, কিন্তু ইন্ডাস্ট্রিতে অনেক ভালো লোকজনও রয়েছে, নইলে আজকে একটা বহুরূপীর মতো কাজ আমি কিভাবে করতে পারবো, এত বছর ধরে আমি টিকতেই পারতাম না, ওটাই বলতে যাচ্ছিলাম, যদি না থাকতো। কিন্তু কনসেন্টটা কতটা গুরুত্বপূর্ণ, অ্যান্ড তুমি তোমার ক্ষমতা ব্যবহার করে একটি মেয়েকে সে শুধুমাত্র অভিনয় করতে এসছে বলে এবং সেই সুযোগটা চায় বলে তুমি তোমার পাওয়ারের জায়গা থেকে তাকে অবিউজ করতে পারো না, এই কথাটা পরিষ্কার করে এই কাপুরুষগুলোর কানে একদম আছড়ে পড়তে হবে। ওকে, আর তাছাড়া একটা কোথাও একটা জায়গাতে মনে হয় না যে এই জিনিসগুলো হয়তো বাড়িতেই শিক্ষা দরকার, লাইক আমরা যেটা বলে থাকি চ্যারিটি বিগিনস অ্যাট হোম, যে একেবারে ছোট সময় থেকে। নট নেসেসারি, তুমি যেটা বলছো ভুল বলছো না, ঠিকই বলছো। অনেকটাই আমরা বাড়িতে যা দেখি যে যে দেখি যে তার বাবা তার মায়ের সাথে দুর্ব্যবহার করে বা তার কাজকে দমিয়ে দিয়েছে নিজে নিজে সংসার মেনটেন করার জন্য, সেগুলো তারা নিজের জীবনে বিশ্বাস করে। আমি সেটা যেমন দেখেছি, আমি উল্টোটাও দেখেছি যে যে ছেলেটা দেখেছে তাদের বাড়িতে এটা হয়েছে, তারা চায় না যে তার বউয়ের সাথে সেটা হোক, বা ভবিষ্যতে তার বাবা মরে যাওয়ার পরে তার মায়ের সাথে এটা আর হোক কোনোদিন। এইগুলোও কিন্তু আমি আমার চোখের সামনে দেখেছি। আমার না মনে হয় ইট ইজ সামথিং ডিফারেন্ট, দেয়ার ইজ আ সার্টেন এনেবলিং, বুঝেছো তো, মানে পুরুষ হলেই এই যে ধরো কেমিস্ট্রি বলো যাই বলো, পুরুষ নারী, ঠিক আছে, দুজনের একটা অ্যাট্রাকশনের জায়গা থাকতে পারে, অপোজিট জেন্ডার ঈশ্বর বানিয়েছে এমন করে অ্যাডাম আর ইভ যে তারা রিপ্রোডিউস করে, তাই তো? তো এই যে অ্যাট্রাকশনের জায়গাটা, এটা খুব বায়োলজিক্যাল ফিজিক্যাল অ্যাট্রাকশনের জায়গাটা,
কিন্তু সামওয়্যার যুগ যুগ ধরে যেভাবে চলে এসেছে সেভাবে এটা একটা ডিপ ডাউন মানে অধিকাংশ পুরুষের রক্তে ঢুকে গেছে যে পুরুষ হলে যে কোনো নারীকে তুমি ওই শরীর হিসেবেই দেখতে পারো, অ্যাজ অবজেক্টিফাই করতে পারো, যে কোনো নারী, সে রাস্তায় কোনো মহিলা হোক যে যা মোটা একে তো কোনোদিন ধরবো না, যা কালো অমুক করবো না তমুক করবো না, কে জিজ্ঞেস করেছে তোকে? তারা কি চায় তোর কাছে আসতে? জিজ্ঞেস করে দেখ, কেউ চায় না। কিন্তু এই যে ওপিনিয়ন গুলো ছাড়া আমি দেখেছি মেন আর সো এনটাইটেল যেন ধরেই নিয়েছে, যে মানে হয় না সামনের মেয়েটা বা মহিলাটাও মানে তার ছোঁয়ার জন্য যেন ব্যাকুল হয়ে উঠছে, ঠিক আছে, মানে তার স্ট্যান্ডার্ড হচ্ছে হয়তো তার মাথায় আইরন নো ক্যাটরিনা কাইফ অর হোয়াট এভার। মাই পয়েন্ট ইজ যে মেয়েদেরকে যে চোখে তোমরা দেখছো সেখানেই ইট বিগিনস, তোমাদেরকে ফার্স্ট মেয়েদেরকে মানুষ হিসেবে দেখতে হবে, তারপরে শরীর। অ্যাট্রাক্টেড হবে না কেন তুমি, লাইক ইউনো তুমি মানুষ, ইউ উইল বি অ্যাট্রাক্টেড টু আনাদার পার্সন, বাট কিন্তু তুমি যদি সামনের মানুষটাকে আগে মানুষ হিসেবে দেখো, শরীর হিসেবে না, হয়তো মানে দৃষ্টিভঙ্গিতে একটু বদল এলেও আসতে পারে। আর এই যে এখন কোথাও একটা জায়গায় ভাষার সৌজন্য, সেটা না ভীষণ ভাবে আমার মনে হয়েছে ভীষণ ভাবে ল্যাকিং, খেয়াল করেছো তুমি এটা কদিন মনে হয়েছে এরকম? খুবই মনে হয়, আর আমার আমার খুবই খারাপ লাগে এবং লজ্জা লাগে যে যখন অভিনেত্রী বা অভিনেতারা বলে যে তারা বাংলা বলতে পারে না এবং যে ভাষাগুলো ব্যবহার করে, ঠিক আছে, সেই ভাষাগুলো খুব অপমানজনক। দুটো আলাদা টপিকে বললাম, কিন্তু দুটো একটা বুঝতে পেরেছি, প্রথমটা বুঝেছি, সেকেন্ডটা আবার তুমি আসছো, বাংলা বলতে না পারাটা আলাদা, আর আরেকটা হচ্ছে যে লাইক ইউ নো মানে যেটা তুমি বলছিলে কথা সৌজন্য না থাকা, যে মানে খুব খুব অপমান করা, খুব খাটো করা। ডিবেট বলে একটা শব্দ আছে যেটা আমরা বাংলায় বলি তর্ক, এবং বাঙালি তর্কে খুব বিখ্যাত, পাড়ারকে তর্ক করা হচ্ছে আমাদের ওল্ড হেরিটেজ যাকে বলতে পারো। তর্কর মেইন ফর্ম বা মেইন নিয়মটা হচ্ছে আমরা দুজনে কোনো একটা টপিকে এগ্রি করি না, এবং আমরা যুক্তি দিয়ে দুজনকে বোঝাবো আমার 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 কথাটা কেন ঠিক। এবার আমি যদি তোমাকে গালাগালি দিই, এখানে তো কোনো যুক্তি নেই। আমি যদি তোমাকে ছোট করি, তোমার ব্যক্তিগত জীবন টেনে আনি, তোমার পোশাক টেনে আনি, তোমার আমি জানি না তোমার মা বাবা টেনে আনি, তাহলে কি সেখানে কোনো যুক্তি রইল না? তো তুমি যেটা বলছো ভাষার সৌজন্য তো নেই, রুচিও নেই, ওই জন্য ভাষার সৌজন্য নেই। হ্যাঁ, মানে সেটা এখন সোশ্যাল মিডিয়াতে এরকম ভাবে লেখা হয়, সেটা অভিনেতা অভিনেত্রী হোক, সেটা কোনো পলিটিক্যাল লিডার হোক, সেটা তুমি বুঝতেই পারছো আমি কি কোন দিক থেকে এবে কোন। আর শুধু তুমি, হ্যাঁ মানে অডিয়েন্সের কথাও বলছি, যে মানে অডিয়েন্স হোক অভিনেতা অভিনেত্রী যেই হোক না কেন, ভাষার সৌজন্য থাকবে না কেন তুমি আমাকে বলো? রাস্তায় কারোর সাথে দেখা হলো, তোমার রাস্তায় কেউ এভাবে তোমার সাথে কথা বলবে, তখন তো শুনে মানে একবার ভিড় হয়ে মারপিট লেগে যাবে, তাই না? ওইটা হচ্ছে মানে ওইটাতে আমরা তোমার ভেতরকার আসল নেচার যে লিখছে ওইগুলো, সে তো রাস্তায় দাঁড়িয়ে সাহসটা পাবে না কথাটা বলার, তার মানে তার আসল নেচারটা হচ্ছে ওইটা, সাহস যদি তাকে মুখের উপর বল। আচ্ছা, বুঝতে পারলাম যে খুব একটু সিরিয়াসলি মানে এটা যেই মুহূর্তে বা যেরকম ভাবে যখন আমরা কোনো সেলিব্রিটিজদের আমরা ইন্টারভিউ করি, মানে সেগুলো বিভিন্ন রকম মানে এমন এমন তার ডেফিনেশন আসে, এমন এমন হয় সেখানে ওয়ার্ড ইউজ হয়, আমরাও লিটারালি সেগুলোর সঙ্গে আমরাও ওয়াকিবহাল এবং আমরাও সেগুলোর সঙ্গে আমরা দেখি। বাট আমার একদম শেষের দিক সেটা হচ্ছে যে ঋতুদের সঙ্গে যে ঘটনাটি ঘটলো না, সেটা না লিটারালি ভীষণ ডিসগ্রেস, ভীষণ ভীষণ খুবই লজ্জাজনক। দেখো একটা এমন ঘটনা ঘটেছে যেটার জন্যে মানুষের প্রতিবাদ করাটাই স্বাভাবিক, এবং সেই স্বাভাবিকতাটা যে মানুষ দেখাতে পেরেছে এতে আমি বাঙালির জন্য খুব গর্বিত। এবার তুমি কি করে প্রতিবাদ করবে? তুমি সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করবে? তুমি রাস্তায় নেমে প্রতিবাদ করবে? তুমি মিটিং করবে নাকি তুমি ধর্নায় বসবে? ঠিক আছে, প্রতিবাদ 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 করার অধিকার সবার রয়েছে। সেইখানে আমার মনে হয়েছে যে যে একটা নারীর উপর অত্যাচার হয়েছে বলে যে প্রতিবাদ, সেখানে আরেক নারীকে কোন রকম ভাবে কি বলবো এরকম হেনস্থা করা সেই প্রতিবাদে, এটা তো নিজেই একটা ডাইকোটমি, তাই না? একদম, মানে যা ঘটনা ঘটেছে সেটা চোখের সামনেই ঘটেছে এবং সকলেই আমরা সেটা সম্পর্কে আমরা জানি। কিন্তু যেটা আমার এবার একদম শেষ সেটা হচ্ছে যে রীতা ভুরির বিয়ে নিমন্ত্রণ আমরা কবে খাচ্ছি? কোনো প্ল্যানিং রয়েছে এর মধ্যে? নো, সব জানতে পারবে লাইক ইউ নো কামিং সুন ডট ডট ডট। ও, কামিং সুন, আচ্ছা এটাই তো কামিং সুন। আচ্ছা, এটা এবার আমরা একটুখানি আসি, এটা হচ্ছে কাজের দিক থেকে, মানে বাংলার কাজ সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করে দিলাম, কিন্তু এবার হচ্ছে হিন্দিতে ন্যাশনাল। এখন প্রত্যেক অভিনেতা অভিনেত্রী বলিউডে গিয়ে কাজ করছে এবং এটাও নাকি বলা হচ্ছে যে ওখান থেকে যদি তুমি খুব ভালো নাম যা করে আসো তাহলে এখানে বিশাল সম্মান, তোমাকে ডাকা হবে প্রচুর কাজে, প্রচুর বড় বড় অভিনেতা মানে কাস্টিং ডিরেক্টর তোমাকে কাস্ট করবে, তাই?
এখানে কাস্টিং ডিরেক্টর কই ফার্স্ট অফ অল, মানে যা হয় আর কি, কয়েকটা হাউসে তো আছে মোটামুটি কাস্ট করে, জানি না গো, এখানে হাতে গোনা প্রোডাকশন হাউস, তারাই কাজ করে, সবার সাথেই কাজ করছি, এখানে কাজ মানে অতিরিক্ত বাড়ানোর জন্য আমার বোম্বে ঘুরে আসার দরকার নেই। এমনি নানান রকম ভাষায় কাজ করতে চাই, যে ভাষাগুলো আমি বলতে পারি। আমি রিসেন্টলি একটা ছবি করে এলাম যেটা ছিল মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি আর পাপুয়া নিউ গিনির কোলাবোরেশন। আমার মালায়ালাম ছবি খুব ভালো লাগে, তো আমি আমি আবারও ওই ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। ওই জন্য ভালো ছবি পেলে কাজ করব ন্যাশনালি ডেফিনেটলি। আরো প্রজেক্ট আসছে মানে আছে হাতে, যেটা আই এম কনসিডারিং ডুইং, হলি সবাই জানতে পারবে। আমি চাইবো অবভিয়াসলি কাজে, মানে আমি খাজনার চেয়ে বাজনা বেশিটা চাই না, আমি চাই যে কাজটা আসুক তারপরে বাজনাটা হোক কাজটা হওয়ার পরে। কিন্তু কলকাতায় কারোর মন জেতার জন্য আমার হিন্দিতে কাজ করবার দরকার নেই, বিশ্বাস করো। আমি তো সবাইকে এটাই বলি, এইটুকু একটা ইন্ডাস্ট্রি ভালোবেসে থাক না রে ভাই, তোরা সবাই কি প্রবলেম এত। আচ্ছা, সেটা হচ্ছে তুমি সম্প্রতি অনারেবল সিএম এর কাছে গিয়েছিলে দেখা করতে, কি বিষয় নিয়ে কথা হলো, কি হলো কিছু কিছু একটু বলো প্লিজ, একটু শুনি। আমি জানি না তুমি প্রশ্নটা কেন করছো, তার কারণ হচ্ছে যে এটা তো মানে কি বলবো, দিস ওয়াজ অল ওভার দ্য নিউজ। আর এটা আমার তোমার কাছে রিকোয়েস্ট রইল যে এটা তুমি একটা আমাকে আলাদা করে এক্সক্লুসিভ করে, তাহলে আমি পাচ্ছি তো, তাহলে এর মধ্যে আমি পাচ্ছি এটা নিয়ে ইন্টারভিউ, এর মধ্যে না করে ডেফিনেটলি আমি বলবো তখন করো যখন আমরা অ্যাকচুয়ালি কমিটিতে নিয়ে এগোবো, মানে ফিজিক্যালি যখন এগোচ্ছেন, when I have the names যে কাদের নিয়ে, তখন যদি একটা প্রপার সুন্দর কমিটির নাম কি দিলে, আমি তো কিছু দেবো না, দেবো তো সরকার, আমি সরকারের ভাই, আমি কেউ নই, ঠিক আছে, আমি নোবডি, আমি তেমনি চক্রবর্তী না, আমি সরকার না, আমি ওদের দলে না, আমি হচ্ছে লেখিল ফিল্ম কমিশন বা ওদের উমেন্স কমিশনের কেউ, আমি একটা ইন্ডিভিজুয়াল প্রতিবাদী নারী, ঠিক আছে, আমি কোনো নাম দেবো না, ওরা দেবে, আমি তোমাকে ইন্টারভিউ দেবো একটা প্রপার এক্সক্লুসিভ, তুমি এটার সাথে পাঞ্চ করো না, এটা একটা টপিক যেটা নিয়ে কত আলোচনা করা যেতে পারে, কত কত বেশ। আর বেশিক্ষণ আটকাবো না, খুব ভালো লাগলো এই নতুন ছবি, হই হই করে এগিয়ে যাক যেরকম ভাবে আমরা ফাটাফাটিতে দেখেছি, তো ফাটাফাটির পর আসছে বহুরূপী, প্লিজ দর্শকদের জন্য প্রীতপরি। দর্শকদের আমি বলতে চাই, আপনারা চিরকালই আমার পাশে থেকেছেন, তাই শত প্রতিকূলতা সত্ত্বেও আমি কাজ করতে পারি, আপনাদের কাছে কাজ নিয়ে আসতে পারি। তবে পশ্চিমবঙ্গে যে ঘটনাটা আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে গত এক মাসে, আমি জানি সবার অনেকেরই মন খারাপ, অনেকেই উৎসবে ফিরতে চান না, যদি ছবি দেখতে যান পূজোয়, আমি এইটুকু বলতে পারি অলপ করে যে বহুরূপী একটা খুব সুন্দর ছবি আমরা খুব ভালোবেসে বানিয়েছি, ইউ গাইজ উইল এনজয় ইট। আর যদি মনে হয় যে না আপনারা উৎসবে ফিরতে চান না, আপনারা নিজেদের মতো করে সময় কাটাতে চান, তাহলে তাদেরকে আমি বলি পুজো ভালো থাকুক, আমরা সবাই ভালো হয়ে যাই, মা সব ঠিক করে দিক, এটাই আমি প্রার্থনা করি। থ্যাংক ইউ, বেস্ট উইশেস, আর একটাই রিকোয়েস্ট, পুজোয় থাকি প্রতিবাদেও আমরা থাকি, কারণ দুটোই আমাদের একান্ত ভাবে প্রয়োজন, একান্ত ভাবে কাম্য। এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দিওয়ালে, কারণ খবর এখন এখানেই।